সব বেদাতের নাম হলো বেদাতে হাসানা। হাসানা মানে সুন্দর। তো বেদাত তো দেখতে সুন্দর দেখা যাবে, এটা স্বাভাবিক জিনিস। তো সুন্দর জিনিস দেখে এরা মনে করে যে এরা এত সুন্দর জিনিসটাকে বেদাত বলে কেন। এই জন্য দেখবেন যতগুলো বেদাত আছে, বেদাত কিন্তু সুন্নতের চাইতে বাহ্যিক ভাবে দেখতে সুন্দর দেখা যায়। এই সুন্দর দেখা যাওয়ার কারণে মানুষ মনে করে এটা এত সুন্দর ইবাদত, এটা আবার বেদাত হয় কেমনে। এই জন্য সাধারণ মানুষের সামনে বেদাত তুলে ধরা বাংলাদেশে সবচেয়ে জটিল। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা ভালোভাবে বেদাত চিনতে হবে এবং বেদাত সমাজ থেকে দূর করার জন্য এক একজন দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে। বাহ্যিকভাবে যদি আমি আপনাদের সামনে দরুদ পড়ি বা আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে দরুদ পড়েন, দেখবেন যে এত সুন্দর মনে হবে না। যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, দেখবেন মানুষকে জিজ্ঞাসা করবেন ভাই এটা কি পড়ছি, বলবে যে এটা তো পুরা আত্মায়াত পড়ছেন। এটা কি পড়ছেন? পুরা আত্মায়াত, মানে আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, এটা হলো বাংলাদেশে আদা আত্মায়াত। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ থেকে শুরু করে দোয়া মাসুরা পর্যন্ত, এটা হলো পুরা আত্মায়াত, মানে এটা দরুদটা বাংলাদেশে হয়ে গেছে আত্মায়াত। মানুষ মনে করে এটা আত্মায়াত, এটা দরুদ মনে করে না। দরুদ মানে কোনটা? দরুদ মানে পড়তে হবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সাথে গান গেয়ে গিয়ে পড়বেন, আর কি মজা! মানুষ মনে করে যে দরুদ পড়তেছে, এটা কি দরুদ? এটা হলো কবিতা। কিন্তু বাংলাদেশে কবিতা এসে দরুদ হয়ে গেছে, কারণ হলো জাহেলের সামনে, মূর্খ মানুষের সামনে কবিতাও বুঝে না, ইবাদতও বুঝে না। কবিতা এবং দরুদ দুইটা দুই জিনিস। কবিতা হলো যে কেউ কবি হতে পারে, আমিও কবি হতে পারি, আপনিও কবি হতে পারেন। কবিতা আমরা যে কেউ বানাইতে পারি, কিন্তু ইবাদত সবাই বানাইতে পারে না। কিয়ামত পর্যন্ত ইবাদত বানানোর অধিকার কারো নাই। ইবাদত যেটা, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে যান নাই, এমন কোন ইবাদত জমিনে আল্লাহ পাক আমাদের জন্য দেন নাই। প্রত্যেকটা ইবাদত দেখিয়ে দিয়েছেন। কিন্তু কবিতা, এটা ইবাদত না, এটা যে কেউ বানাইতে পারে, যে কেউ বলতে পারে। শেখ সাদি বলছেন বালাগাল উলা বিকামালিহি, আজকে এটা বাংলার ঘরে ঘরে এটা ইবাদত হয়ে গেছে, দরুদ হয়ে গেছে। এখন ওয়াজ মাহফিল শুরু করলে বালাগাল উলা, বাড়ি উদ্বোধন করলে বালাগাল উলা, দোকান উদ্বোধন করলে বালাগাল উলা, তারপরে টয়লেট উদ্বোধন করলে বালাগাল উলা, যেটা উদ্বোধন করবে সেটাতে বালাগাল উলা। বালাগাল উলা ছাড়া এই দেশে কিছু উদ্বোধন হয় না, সব জায়গায় এটা আছেই। তবে আফসোসের কথা হলো, দুঃখজনক হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বালাগাল উলা না পড়ে দুনিয়া থেকে চলে গেছে। ইমাম আবু হানিফার সৌভাগ্য হয় নাই, এত সুন্দর দরুদটা, বাংলাদেশের এই দরুদটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলেন না। এটা অত্যন্ত আফসোসের জিনিস। অনেকে আফসোস করে, আহারে আমি এত জিনিস খাইতেছি, আমার আব্বাটা না খাই মরে গেছে, আমার আব্বাটা পায় নাই, ওই আমলে ছিল না। তা আমাদের কাছে আফসোস লাগে, এত সুন্দর দরুদটা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিদিন যেটা চলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদটা পাইল না। পাইছে? কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে তো কবিতা এটা লেখাই হয় নাই, পাইল কোথা থেকে? অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরুদ বাদ দিয়ে এই দরুদ লই মহাব্যস্ত, মহাপাগল। এরপরে দেখেন জিকিরের বেদাত, কত রকমের জিকির, নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন জিকির আসে। এখন ইন্টারনেট ফেসবুকে যুগ হওয়াতে প্রতিদিন ইন্টারনেট খুললেই, ফেসবুকে গেলেই দেখবেন যে নতুন নতুন ধরনের জিকির, এবং জিকিরও হয় একসাথে, এক্সারসাইজ হয়ে যায় দুই কাম, এক কামে দুই কাম, একসাথে জিকিরও হইলো, একসাথে ব্যায়ামের কাজটা হয়ে গেল, আর দ্বিতীয়বার করা লাগে না। অনেকে এটারে ব্যায়াম বানাইছে, বিভিন্ন কৌশলে, কলা কৌশলে জিকির। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির আমাদেরকে দেখাইছেন কিয়ামত পর্যন্ত, এটাই জিকিরুল্লাহ। এর বাহিরে যত নতুন নতুন পদ্ধতিতে বানানো হয়, এগুলা একটাও আল্লাহর জিকির হইতে
পারে না, এগুলো সব বেদাত, এগুলো কুল্লু বেদাতিন দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়্যা হইলেও দলালা, সবগুলোই দলালা।